পরের বছরেই বিধানসভা ভোট, তাই পরিস্থিতি বেগতিক বুঝে বিপ্লব আর দীর্ঘজীবী হলো না ত্রিপুরা বিজেপিতে। মানিকে ভরসা রেখে আপাতত নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। শনিবারের বারবেলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বিপ্লব দেব। নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি মানিক সাহা। আর পদত্যাগ করে বিপ্লব হালকা ক্ষোভের আঁচ বজায় রেখে জানালেন, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন। বিক্ষোভ শুরু দলের অন্দরেও। রাজনৈতিক মহলে প্রবল জল্পনা বাড়িয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। বিজেপি সূত্রে খবর, গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব বেশ কিছুদিন ধরেই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন। শনিবারই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহা। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনের জন্যই তিনি সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, কারণ সংগঠন থাকলে সরকার থাকবে। একই সঙ্গে হালকা ক্ষোভের আঁচ বজায় রেখে জানালেন, তিনি কাজ করার চেষ্টা করেছেন। দেখুন, পার্টি সর্বোপরি, আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই সাহাজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল, তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে, সামনে 23 ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য, তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে, তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। বিপ্লবের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু হয়ে যায় ত্রিপুরা বিজেপির অন্দরে। নানা জায়গায় দলীয় দপ্তরে ভাঙচুর, বিক্ষোভ চলে দফায় দফায়। কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। ক্ষুব্ধ হয়ে চেয়ার ভাঙলেন মন্ত্রী রামলাল পাল। বছর পেরোলেই ত্রিপুরায় বিধানসভা ভোট, মানুষ ওদের অত্যাচার দুর্নীতি দেখে নিয়েছেন, তাই শেষ বেলায় মুখ বদলে কোনো লাভ হবে না তোপ ত্রিপুরা তৃণমূল নেতা সুবল ভৌমিকের। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন, এটাই ছিল কারণ, এটা এই পদত্যাগ ত্রিপুরা রাজ্যের মানুষের জয়। দীর্ঘ 4.5 বছরের মানুষের উপর যে ধারাবাহিক অত্যাচার, সন্ত্রাস, বঞ্চনা, দুর্নীতি, যেগুলো মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে, আজকে 4.5 বছর যাবত রাজ্যের মানুষ বারবার বলে এসছে যে যে সরকার চলছে এমন অত্যাচারে এবং জঙ্গলে রাজত্ব চলছে, আজকে বাধ্য হয়েছে যে ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে ভারতীয় জনতা পার্টি মনে করেছে বিপ্লব দেবকে সরিয়ে দিলে মানুষ 4.5 বছরের শাসন ভুলে যাবে। 4.5 বছরের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের শাসন কোনো দিনও ভুলবে না। এমন অত্যাচার, এমন জুলুম, এমন দুর্নীতি, এমন পরিস্থিতি, এমন জঙ্গলের রাজত্ব আর আমরা কখনো অতীতে দেখিনি। আপাতত রাজ্যসভার সদস্য মানিক সাহাকে নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে বিধায়ক পদে নির্বাচিত হতে হবে, সেক্ষেত্রে বিধানসভা ভোট এগিয়ে আনার সম্ভাবনা প্রবল। এদিকে টুইট আক্রমণে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, বিজেপির বেশ কয়েকজন বিধায়কের দাবি, দলের মধ্যে মুখ্যমন্ত্রী পদে পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনাই হয়নি। কলকাতা টিভি।